দ্বিতীয় পর্ব। আমার মা ভবানী কই গো বলিয়া লাঠির গোটা দুই ঠোকা দিয়া স্কুলের ষষ্ঠ শিক্ষক জয়লাল বাড়ুজ্যে সেই দিন সন্ধ্যাকালেই বৈকুণ্ঠ মজুমদারের বাড়ির ভিতরে আসিয়া দাঁড়াইলেন। তিনি বৈকুণ্ঠের গোলদারি দোকানে চাল ডাল ঘি তেল বাবদে অনেক টাকা বাকি ফেলিয়া গৃহিণীকে মাতৃ সম্বোধন করিয়াছিলেন। ভবানী সন্ধ্যার কাজকর্ম সারিয়া বারান্দায় মাদুর পাতিয়া ছেলে দুটিকে কোলের কাছে লইয়া বসিয়াছিলেন। শশব্যস্তে উঠিয়া আসন পাতিয়া দিলেন। বাড়ুজ্যে মশাই উপবেশন করিয়াই শুরু করিয়া দিলেন, হ্যাঁ রত্নগর্ভা বটে তুমি মা, ছেলে পেটে ধরেছিলে বটে, এত ছোকরার মধ্যে তোমার বিনোদ একেবারে ফাস্ট, একেবারে ডবল প্রমোশন। ওর নম্বর পাওয়া দেখে হেডমাস্টার মশাইয়ের পর্যন্ত তাক লেগে গেছে, আজ তাকেও গালে হাত দিয়ে দাঁড়াতে হয়েছে। আমিও তো মা এই ছেলে চড়িয়েই বুড়ো হলুম, কিন্তু তোমার এই বিনোদ ছেলেটির মতো ছেলে কখনো চোখে দেখলুম না। আমি বলে যাচ্ছি আজ ও ছেলে তোমার হাইকোর্টের জজ হবে, হবেই হবে। ভবানী চুপ করিয়া রহিলেন। বাড়ুজ্যে মশাই উৎসাহিত হইয়া বলিতে লাগিলেন, আরে গোকলো, কিসে আর কিসে, এছোড়া এত বড় গাধার সর্দার মা, এক্সামিনের দিন আমি তো ছিলুম এদের পাহারায়, কত ছেলে টেবিলের নিচে দিব্যি বই খুলে কপি করে দিলে। ওরই ডাইনে বাঁয়ে মল্লিকদের দুই ছেলে বই খুলে লিখতে লাগলো, আমি দেখেও দেখলুম না, বরং হতভাগাটাকে চোখ টিপে একটা ইশারা পর্যন্ত করে দিলাম। কিন্তু সেই যে বোদা বলদের মতো হাত গুটিয়ে বসিয়ে রইল, কোনো দিকে চোখ পর্যন্ত ফেরালে না, নইলে আশু মল্লিকের ছেলে পাশ হয় আর ও হতে পারে না। সত্যি কি না, ওকেই জিজ্ঞাসা করে দেখো দেখি মা বলিয়া জয়লাল মাস্টার লাঠিটা তুলিয়া লইয়া সহসা গোকুলের প্রতি একটা খোঁচানোর ভঙ্গি করিয়াই আপাতত কোনো মতে তাঁর অস্থি মজ্জাগত ছেলে ঠেঙানোর প্রবৃত্তিটা শান্ত করিয়া লইলেন। কিন্তু গোকুল ভয়ে শিহরিয়া উঠিল। নিমিষের মধ্যে ভবানী দুই বাহু বাড়াইয়া তার এই সপত্নী পুত্রটিকে বুকের কাছে টানিয়া লইলেন। গোকুলের মা নাই, মাকে তাহার মনেও পড়ে না, এই বিমাতার কাছেই সে মানুষ হইয়াছে। আজই স্কুল হইতে ফিরিয়া কাঁদিতে কাঁদিতে যখন সে তাহার কাছে আসিয়া পড়িল, তখন হইতে আর তাহাকে তিনি কাজ ছাড়া করেন নাই, এবং এতক্ষণে তাহাদের চুপি চুপি এই সকল কথাই হইতেছিল। গোকুলের মাথায় মুখে হাত বুলাইয়া স্নেহাদ্র মৃদু কণ্ঠে বলিলেন, হ্যাঁ বাবা, আর সব ছেলেরা বই দেখেছিল, তুমি শুধু কোনো দিকে তাকিয়ে দেখোনি। গোকুল কিছুই বলিতে পারিল না, নিজের অক্ষমতার ইহাও একটা প্রকৃষ্ট প্রমাণ মনে করিয়া সে লজ্জায় একেবারে অধবদন হইয়া গেল। কিন্তু কথাটা ঘরের মধ্যে বৈকুণ্ঠের কানে যাওয়ায় তিনি হিসাবের খাতা হইতে মুখ তুলিয়া একেবারে কান খাড়া করিয়া রহিলেন। ভবানী মৃদু হাসিয়া কহিলেন, এবছর খুব মন দিয়ে পড়লে আসছে বছর ও ফার্স্ট হতে পারবে। বিমাতার এই স্নেহের কণ্ঠস্বর বাণুজ্যে মশাই চিনিতে পারিলেন না। সপত্নী পুত্রের প্রতি স্ত্রীলোকের বিদ্বেষ তাহার কাছে এমনই সত্যসিদ্ধ, সত্য যে কোথাও কোনো ক্ষেত্রেই যে ইহার ব্যতিক্রম ঘটিতে পারে সে কথাও তাহার মনে উদয় হইল না। ইহাকে একটা মৌখিক শিষ্টতা মাত্র জ্ঞান করিয়া তিনি গোকলোকে আরও তুচ্ছ করিয়া দেখাইবার অভিপ্রায় জিহ্বার দ্বারা তালুতে এক প্রকার শব্দ উৎপাদন করিয়া বলিলেন, হায় হায়, গোকলো হবে ফার্স্ট, পূবের সূর্যি উঠবে পশ্চিমে, যে ফার্স্ট হবে মা সে ওই তোমার বাঁ দিকে শুনছে বলিয়া তিনি অঙ্গুলি সংকেতে বিনোদকে নির্দেশ করিয়া হঠাৎ একটুখানি কাষ্ঠ হাসির রসান দিয়া বলিলেন, তাই কি ছোঁড়ার লজ্জা শরম আছে,
উল্টে ছেলেদের সঙ্গে কোঁদল করছিল যে আমি পাশ হইনি বটে, কিন্তু আমার ছোট ভাই যে সকলের প্রথম হয়েছে। তোদের কটা ভাই এমন ডাবল প্রমোশন পেয়েছে বলতো রে? শোনো একবার কথা মা, ছোট ভাই ফার্স্ট হয়েছে কোথায়? ও লজ্জায় মরে যাবে, তা না ওর দিমাগ দেখো। ভবানী আর থাকিতে পারিলেন না, জোর করিয়া গোকুলকে টানিয়া লইয়া তাহার মাথাটা বুকের উপর চাপিয়া ধরিলেন। গোকুল লজ্জায় মরিয়া গিয়া মায়ের বুকে মুখ লুকাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। গোকুল তাহার ছোট ভাইটিকে যে কত ভালোবাসিত তাহা তিনি জানিতেন। বাড়ুজ্যে মশাই আরও গুটি কয়েক বাছা বাছা কথা বলিয়া তাহার বিনোদকে এই সময় হইতেই যে বাটিতে উপযুক্ত শিক্ষক নিযুক্ত করিয়া পড়ানো উচিত ইহাই জানাইতে চাহিয়াছিলেন। কিন্তু হঠাৎ এই সময় পাশের ঘরের এক ঝলক আলো মাতা পুত্রের গায়ের উপর আসিয়া পড়ায় তাহার মনে যেন একটু খটকা বাজিল। ভবানী যেমন করিয়া এই নির্বোধ সপত্নী পুত্রকে বুকে লইয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতেছিলেন, তাহার ঠিক যেমনটি হওয়া উচিত তেমনটি নয় বলিয়াই তাহার সন্দেহ জন্মিল। সুতরাং এই তুলনামূলক সমালোচনা সম্প্রতি আর অধিক ঠেলিয়া লইয়া যাওয়া উচিত হইবে কি না তাহা ঠিক ঠাহর করিতে না পারায় তাহাকে অন্য কথা পাড়িতে হইল। ভবানী এতক্ষণ প্রায় চুপ করিয়াই শুনিতেছিলেন, এখনও বেশি কথা কহিলেন না। অবশেষে রাত্রি হইতেছে বলিয়া বাড়ুজ্যে মশাই বহু প্রকার আশীর্বচন উচ্চারণ করিয়া এবং ভবিষ্যতে বিনোদের যজিয়তি প্রাপ্তির সম্ভাবনা বারংবার নিঃসংশয় জানাইয়া দিয়া লাঠিটি হাতে করিয়া গাত্রোত্থান করিলেন। ঘরের মধ্যে বসিয়া বৈকুণ্ঠ ঠিক যেন এই সময়টির জন্যই অপেক্ষা করিতেছিলেন। সুমুখে আসিয়া কঠোরভাবে প্রশ্ন করিলেন, হ্যাঁ রে গোকলো, সবাই বই দেখে লিখে পাশ করে গেল, তুই লিখলি না কেন? গোকুল ভয়ে কাঁটা হইয়া পূর্ববৎ লুকাইয়া রহিল। অনেক ধমক টমকের পর সে যাহা কহিল তাহার ভাবার্থ এই যে পূর্বাহ্নেই হেডমাস্টার মহাশয় আসিয়া চুরি করিয়া দেখা দেখি করিয়া লিখিতে নিষেধ করিয়া দিয়া গিয়াছিলেন। বৈকুণ্ঠ কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া কি যেন চিন্তা করিলেন, পরে বলিলেন, কাল থেকে আর তোকে স্কুলে যেতে হবে না, আমার সঙ্গে দোকানে যাবি বলিয়া ঘরে ফিরিয়া গিয়া নিজের কাজে মন দিলেন। ইহা একটা মামুলি শাসন মাত্র মনে করিয়া ভবানী তখন কথা কহিলেন না। কিন্তু পরদিন সকালবেলা বৈকুণ্ঠ যখন সত্য সত্যই গোকুলকে দোকানে লইয়া যাইতে চাহিলেন, তখন তিনি আগুন হইয়া উঠিয়া ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, যে কথা নয় সেই কথা, দুধের ছেলে যাবে তোমার দোকান করতে? সে হবে না, আমি বেঁচে থাকতে আমার গোকুলকে পড়া ছাড়াতে দেব না, এমন রাগ তো দেখিনি বলিয়া গৃহিণী ক্রোধ ভরে ছেলেকে টানিয়া লইয়া যাইতেছিলেন। বৈকুণ্ঠ ঈষৎ হাসিয়া কহিলেন, কে রাগ করেছে ছোট বউ? গৃহিণী কহিলেন, তুমি আবার কে? বৈকুণ্ঠ কহিল, আমাকে রাগ করতে কখনো দেখেছ? গৃহিণী কহিলেন, এ তবে তোমার কিরকম কথা শুনি, ছেলেবেলা পাশ ফেল সবাই হয়, তাই বলে স্কুল ছাড়িয়ে দেবে? বৈকুণ্ঠ তখন গোকুলকে অন্যত্র পাঠাইয়া দিয়া হাসি মুখে বলিলেন, ছোট বউ, রাগ আমি করিনি, তোমার বড় ছেলেকে আজ বড় আহ্লাদ করি আমি দোকানে নিয়ে যাচ্ছি, ছোট ছেলে তোমার কখনো যজিয়তি পাবে কি না, বাড়ুজ্যে মশার মতো সে ভরসা তোমাকে দিতে পারলুম না, কিন্তু আমার অবর্তমানে গোকুলের ওপর যে তোমরা নির্ভয়ে ভর দিতে পারবে সে আমি তোমাকে নিশ্চয়ই বলে দিচ্ছি। স্বামীর অবিদ্যমানতার কথায় ভবানীর চোখের কোণ এক মুহূর্তেই আর্দ্র হইয়া উঠিল, বলিলেন, সে আমি জানি, কিন্তু গোকুল যে বড্ড সোজা মানুষ, ও কি তোমার ব্যবসার ঘোর প্যাঁচি বুঝতে পারবে? ওকে হয়তো সবাই ঠকিয়ে নেবে। বৈকুণ্ঠ হাসিয়া কহিলেন, সবাই ঠকাবে না, তবে কেউ কেউ ঠকিয়ে নেবে, সে কথা সত্যি তা নিক, কিন্তু ও তো কারুকে ঠকাবে না, তা হলেই হবে, মা লক্ষ্মী ওর হাতে আপনি এসে ধরা দেবেন।
বলিতে বলিতে বৈকুণ্ঠ নিজের চোখও সজল হইয়া উঠিল। তিনি নিজেও খাঁটি লোক, কিন্তু মূলধনের অভাবে অনেক দিন অনেক কষ্টই ভোগ করিয়াছেন। এখন যদি বা কিছু সংগ্রহ হইয়াছে, কিন্তু সময়ও ঘনাইয়া আসিয়াছে, সে শক্তি সামর্থ্য আর নাই। তাড়াতাড়ি চোখের উপর হাতটা বুলাইয়া লইয়া হাসিয়া বলিলেন, গিন্নি, এই বয়সে গোকুল যত বড় লোভ কাটিয়ে বেরিয়ে এসেছে সে যে কত শক্ত তা তুমি হয়তো বুঝতে পারবে না। যে এ পারে তার তো ব্যবসার ঘোর প্যাঁজ 14 আনা শেখা হয়ে গেছে, শুধু বাকি 2 আনা আমি তাকে শিখিয়ে দিয়ে যাব। ভবানী কহিল, কিন্তু লোকে কি বলবে? বৈকুণ্ঠ কহিল, লোকের কথা তো জানি না ছোট বউ, আমি শুধু আমাদের কথাই জানি। আমি জানি ওর হাতে তোমাদের সঁপে দিয়ে আমি নির্ভয়ে 2 চক্ষু বুঝতে পারবো। ভবানী নিজেও কিছুদিন হইতে লক্ষ্য করিতেছিলেন তার স্বামীর স্বাস্থ্য যেন দিন দিন ভাঙিয়া পড়িতেছিল। তার শেষ কথায় একটা আসন্ন বিপদের বার্তা অনুভব করিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, আচ্ছা নিয়ে যাও বলিয়া নিজে গিয়া গোকুলকে ডাকিয়া আনিয়া স্বামীর হাতে সঁপিয়া দিলেন। তাহার মুখ চুম্বন করিয়া বলিলেন, ওর সঙ্গে দোকানে যাও বাবা, তুমি মানুষ হলেই তবে আমরা দাঁড়াতে পারবো। গোকুল পিতা মাতার মুখের পানে চাহিয়া বিস্মিত হইল। সে বেচারা কাল রাত্রি বিছানায় শুইয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিল, এ বৎসর যেমন করিয়াই হোক উত্তীর্ণ হইবেই, স্কুল ছাড়িয়া দোকান যাইতে কোনো ছেলেই গৌরব বোধ করে না। কিন্তু কোনোদিনই সে মায়ের অবাধ্য নহে, সহপাঠীদের বিদ্রুপের খোঁচা তাহার মনে বাজিতে লাগিল, কিন্তু সে কোনো আপত্তি করিল না, নিঃশব্দে পিতার অনুসরণ করিল। এটি বৈকুণ্ঠের উইল উপন্যাসের 2য় পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।